কেমন আছো ছোট্ট সোনামণি বন্ধুরা? আজ আমরা শিখবো কিভাবে শার্ট আঁকতে হয়। তো শার্ট আঁকতে গেলে প্রথমে আমি কলার দিতে হবে, শার্টের কলার। তো এরকম রাউন্ড করে দিব, দেওয়ার পর পেছন দিকে আবার ছোট করে আরেকটা টান এনে এদিকে বড় করে দিয়ে দিব, যাতে শার্টের কলারটা, গলার অংশটা বড় বোঝা যায়। তারপর বোতাম লাগানোর জন্য এরকম একটা লম্বা টান দিয়ে দিব, তারপর এখানে ওই দিক থেকে অন্য পাশ থেকে আরেকটা টান নিয়ে আসব। এই আনলাম অন্য পাশ থেকে আরেকটা টান, যাতে বোঝা যায় শার্টের একটা অংশ অন্য একটা অংশের ভেতর ঢুকে গেছে। তারপর এখানে আমি কাঁধের জন্য এরকম করে একটু বাঁকা করে দিয়ে দিব, শার্টের কাঁধের জন্য। তারপর নিচ থেকে আমি আমার বডিটা এঁকে নিব। প্রথমে মার্ক করে নিচ্ছি কতটুকু বড় আঁকবো, তারপর এখানে আমি মার্ক করে দিলাম। মার্ক করে দিয়ে এখন হাতের শার্টের হাতল দিয়ে নিচের দিকে টান দিব বডির জন্য, এই শার্টের হাতল, তারপর নিচের দিকে বডি, তারপর আমি হাতলটাকে যুক্ত করে দিব একটু ডিজাইন করে। দেখো এরকম রাউন্ড করে যোগ করে দিব, যাতে বোঝা যায় শার্টের হাতল এটা, এদিকেও আমি রাউন্ড করে যোগ করে দিব শার্টের রাউন্ডের জন্য, হাতের রাউন্ডের জন্য একটু ডিজাইন দিয়ে দিব। তারপর এটাকে একটু আড়াআড়ি ভাবে নিয়ে যুক্ত করব, যাতে বোঝা যায় এটা একটা স্টাইলিশ শার্ট, সুন্দর শার্ট। তো এভাবে প্রথমে এঁকে নিতে হবে। তারপর আমার রয়ে গেছে কি, পকেট দিতে হবে। ঠিক আছে, আমি বোতাম দিয়ে দিচ্ছি ছোট ছোট করে, মধ্যখানে এরকম গোল গোল করে দিয়ে দিও, যাতে বোতাম আছে বোঝা যায়। তারপর আমাকে আঁকতে হবে হাত শার্টের পকেট। তো শার্টের পকেট আঁকলাম, এখানে যেদিকে থাকে ছোট্ট করে এঁকে নিব, যাতে সুন্দর বোঝা যায়। তারপর এটাকে আমি রং করে দিব। ঠিক আছে, তো এভাবেই আমাকে শার্ট আঁকতে হবে, তবেই সুন্দর হবে। তো ঠিক আছে, চলো এবার আমরা আবার দেখি, আবার দেখার পর নিজে নিজে প্র্যাকটিস করব এবং রং করে নিব সুন্দর করে, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে, যাতে প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর আঁকার জিনিস দেখতে পারো এবং সহজে আঁকতে পারো। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, আজকে বিদায় নিচ্ছি, অন্যদিন অন্য কোনো কিছু নিয়ে আসবো সহজে শেখার জন্য। বাই বাই।